কামরূপ জেলার অন্তর্গত জতিয়া ভাঙ্গারাত অবস্থিত শ্রী শ্রী কৃষ্ণ মন্দির প্রাঙ্গণত শ্রীকৃষ্ণর জন্মাষ্টমী আর নন্দোৎসব উদযাপন আপনাদের আগবাইছো আমার এই বিশেষ প্রতিবেদন। নিউজ ডেস্ক রিপোর্ট, এনি আসাম, 24x7। কিন্তু পৌরাণিক দিন, পুরোনা দিন কেতিয়াও পরিহার করিব আমি নোৱাৰো। তেইশতম শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন সমিতিয়ে আমি আজি ভগবান প্রভু শ্রীকৃষ্ণর জন্মদিন উপলক্ষে আমি জতিয়া ভাঙ্গারা এই কৃষ্ণমণি প্রাঙ্গণত আমি বর্ণাঢ্য কার্যসূচী উদযাপন করছো আর অগণন ভক্ত আমার ইয়াত উপস্থিত হয়েছে। আর আমি দিনত বৃক্ষরোপণ কার্যসূচীরপরা ধর্মধ্বজা উত্তোলন, পতাকা উত্তোলন আর আমন্ত্রিত অতিথি সকলের সম্বর্ধনা আদি আমি এই কার্যসূচী করছো। আর আমি ভক্তবন রাইজর সুন্দরভাবে ভোগ ভাত আমি আপ্যায়ন করছো। আর আমি আজি ছোৱালী নাগাৰা নাম আমার বর্তমান অনুষ্ঠিত চলি মানে চলি আছে আর তেখেতসকলেও নাগাৰা নাম ছোৱালী নাগাৰা নাম দুটি দলে সুন্দরভাবে পরিবেশন করেছে। আর আমার যেখানি সভাপতি উদযাপন সমিতির সভাপতি সম্পাদক তথা কার্যকরী কমিটির মন্দির পরিচালনা সমিতির সভাপতি সম্পাদক বিষয়ববে সকলে ওতপ্রোতভাবে ইয়াত সকল সহানুভূতিত আমি এই অনুষ্ঠানটি আজি পরিচালনা করছো। আর আগন্তুক দিনত আমি যাতে এইদরে আমি আগবাড়ি যাব পারো আর ইতিমধ্যে আমি এই ভগবান প্রভু শ্রীকৃষ্ণ মন্দিরটি নির্মাণের কারণে আমি কিছু দান অহা নাই যদিও আহিছে। আর আমি এই অহা দোল উৎসব উদযাপনের আগে আগে আমি প্রভুর এই মন্দিরটি আমি লম আর আমি সেই মন্দির উদযাপনটা আমি করিম। আর ইতিমধ্যে আমি দোল উৎসবও আহি আছে, আমি দোল উৎসব উদযাপন করিম। গতি রাইজর কিন্তু আমি বিপুল সঁহারি পাইছো। গতি এই এই মন্দিরট সন্মানীয় আমার এই জতিয়া ভাঙ্গারার নিবাসী প্রয়াত গোলছবি আহমেদ ডাঙরিয়া তেখেতে এদিন এটা সপোন রচিছিল, এটা গাই গরু আর এটা বাহি লৈ এজন পুরুষে মানে আমার পরম্পরা পুরুষে হব পারে, ভগবান শ্রীকৃষ্ণ হব পারে, এই বকুল এই বগরী ডালের তলত থিয় হয়ে সুন্দরভাবে গরু চারিছিল। এটি একটা আমার অলৌকিক ঘটনা। আর এই অলৌকিক ঘটনাটো তেও দেখা পাই ওচরে কেজন বয়সস্থ ব্যক্তিক লগত লৈ এই কথাটি প্রকাশ করলে যে রাইজ সকল মই এটি সপোন রচিছিল আর সপোনত মোক দেখাইছে তাতে ভগবান শ্রীকৃষ্ণই গরু চারিছিল আর সেই গরুর সঙ্গে মই ভগবান শ্রীকৃষ্ণক মই দেখা পাইছো। গতি আমি সকলে রাইজে কোনো হিন্দু মুসলমান ভেদাভেদ নহয় আমি তাত একটা মন্দির স্থাপন করব লাগে, তেতিয়া রাইজে একদম সহমত ভগবান শ্রীকৃষ্ণর মানে কি এনেকুৱা এটা আশীর্বাদত আমার এই মন্দির স্থাপন হল। এতিয়া সাধারণ নারার কেরর একটা মন্দির আছিলে, এতিয়া বর্তমান আমার তেওর মানে গোলছবি আহমেদর এই প্রতিষ্ঠান নেতৃত্বত লগতে আমার বাপন ডেকা আছে, মাধব দাস আছে আর এনেকে হরমোহন ডেকা আছে, তো এইবিলাক প্রতিষ্ঠাপকে আহি
এই মন্দিরটো কৰিছে আৰু লগতে এটা ভাল প্ৰপাৰ্টি এটা লৈছে, যত নেকি আমাৰ এক বিঘা মাটি আমাৰ এই কাৰ্যকৰী কমিটিয়ে আমাৰ সুন্দৰভাৱে লৈ আজি আমি সুন্দৰভাৱে এটা ভক্তবান ৰাইজক আপন কৰিব পাৰিছোঁ। আৰু কাৰ্যকৰী কমিটিক মই এনেকুৱা ধন্যবাদ দিছোঁ, মন্দিৰ পৰিচালনা কমিটিৰ তেখেতসকলে হাড়ে হেমুজে লাগি আজি মন্দিৰো নিৰ্মাণ কৰি আহিছে, আজি ভূমিও লৈছে আৰু এইফালে আমাৰ ভোগফল পৰ্যন্ত এইবিলাক কৰিছে। গতিকে আমাৰ এইখিনিয়ে ভূমিকা পালন কৰি আহিছে। মই আৰু ভাল, আমাৰ কোনো হিন্দু মুছলমানৰ ভেদাভেদ নাই, আমি তেওঁলোকৰ ধৰ্মৰ জাতি ধৰ্ম আহিও আমাৰ মন্দিৰলৈ আহে, আমিও তেওঁলোকক আহ্বান জনাওঁ, তেওঁলোকেও আহি মুছলমান মানুহবিলাকো আহি আমাৰ ইয়াতে সুন্দৰভাৱে সন্মান পায়। গতিকে এইখিনি কৈ মই মোৰ